हेलो बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई ভালো আছেন। আজকে আমরা অসাধারণ একটি সিনেমা এক্সপ্লেইন করব। সিনেমাটির নাম জাস্টিক হাই। সিনেমা শুরুতে আমরা ইয়াং নামের একটি মেয়েকে দেখি। এই মেয়ে যারা ডিস্টার্ব করে বা যারা বিরক্ত করে তাদেরকে পছন্দ করে না। ইয়াং সব সময় ওই সব খারাপ ছেলে মেয়েদেরকে শাস্তি দেয়। ইয়াং এর বাবা ক্যারাটি এক্সপার্ট, এই জন্য কিছুটা ক্যারাটি জানতো। তারপর আমরা দেখি ইয়াং একটা ছেলের হাত ভেঙে দিয়েছে, কারণ ওই স্কুলের সব থেকে বুলি মানে খারাপ ছেলে বা ওই বিরক্তকর ছেলে মিলে। এই ঘটনার জন্য ইয়াংকে স্কুল থেকে বের করে দেয়। তারপর ওর বাবার সাথে নিউ একটা স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য যায়। এই টিচার এদেরকে বলে আগের সপ্তাহে এক বাচ্চাকে সাসপেন্ড করা হয়েছে লড়াই করার কারণে, প্লিজ আপনি এটার ব্যাপারে খেয়াল রাখবেন। তারপর এরা বাড়ি যেতে লাগে। ইয়াং এর বাবা বলে সবসময় বুলিদের সাথে লড়াই করার কি দরকার। ইয়াং বলে যখন আমরা কোনো বুলিকে না থামাই সেখানে আমরাই বেশি দোষী। তারপর ইয়াং এর বাবার হিসু লাগে আর ইয়াং এর বাবা অসমে চলে যায়। অন্যদিকে রাস্তায় জিন নামের একটা ছেলেকে নিয়ে কিছু স্টুডেন্ট মজা করছে, কারণ এক্সামে হেল্প করিনি বা চিটিং করিনি। তাই জিন ভয়ে ভয়ে বলে জানো আমি যদি চিটিং করে দিতাম তাহলে তোমরা পড়তে না, আর পড়ার সময়ে তোমরা অন্য বাচ্চাদের সাথে খারাপ আচরণ করো। তারপর ওরা সবাই জিনকে অনেক মারে। তারপর ইয়াং ওখানে যায়, ওরা জিনকে মারছে আর ইয়াং ওটার ভিডিও করে নেয়, আর ওরা এটা দেখে ইয়াংকে মারতে আসে। তারপর ইয়াং ওই চারজনকে মেরে হারিয়ে দেয়। জিন দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে ইয়াং ক্লাসে জয়েন করে। জিন ওকে দেখে অনেক খুশি হয়, কারণ ইয়াং ওর ক্লাসে। জিন ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইয়াং ওকে ইগনোর করে। স্কুল ছুটির পরে ইয়াং ওর কাছে যায় থ্যাঙ্কস দেওয়ার জন্য। ইয়াং বলে আমাকে থ্যাঙ্কস দিতে চাও, তাহলে আমার থেকে দূরে থাকো, আর আমি তোমাকে বাঁচাইনি, এটা আমার অভ্যাস ওদের মতো লোকের মারার, এই জন্য আমি ওখানে ইন্টারফেয়ার করেছিলাম। তারপর আমরা জিনের মাকে দেখি যে রেস্টুরেন্ট চালায়, কারণ জিনের বাবা বেঁচে নেই। রেস্টুরেন্টে কখনো কখনো খারাপ কাস্টমার আসে যারা খাবার খেয়ে টাকা দেয় না, আর আজকেও এক কাস্টমার ছিল। রাত 10টা বেজে গেছে তাও যাচ্ছে না। তারপর যাওয়ার কথা বললে বলে খাবার খারাপ এর বাহানা বানিয়ে টাকা দেয় না। তারপর আমরা স্কুলের দৃশ্য দেখি। সিনিয়র স্টুডেন্ট ইউনা ইয়াং এর কাছে এসে ওর ফোন চাই, যে ফোনটা দিয়ে জিনের মারার ভিডিও রেকর্ড করেছিল যাতে ওই ভিডিও ডিলিট করতে পারে। ইয়াং বলে তোমার কি প্রাইভেসি ব্যাপারে জানা নেই, কারোর ফোন নিতে নেই। এটা শুনে ইউনার অনেক রাগ হয়, কিন্তু ও কি বা করতে পারে। ইয়াং ওকে অনেক খারাপভাবে পিটায়। স্কুল ছুটির পর জিন ইয়াং এর কাছে আসে আর ফাইটিং শেখানোর জন্য রিকোয়েস্ট করে, আর বলে আমার বাবা নেই, আমার মাকে একাই রেস্টুরেন্ট সামলাতে হয়, কখনো কখনো বাজে কাস্টমার আসে, তখন আমি আমার মাকে হেল্প করতে পারি না। আমি কাউকে মারার জন্য না, নিজেকে ডিপেন্ড করার জন্য ফাইটিং শিখতে চাই। তারপর ইয়াং জিনকে তার বাড়িতে নিয়ে যায় এবং ওর বাবার সাথে দেখা করায়। তারপর জিনকে দিয়ে এক ফর্ম ফিল আপ করায় আর বলে কাল থেকে প্র্যাকটিস করার জন্য চলে এসো। তারপরের দিন জিন প্র্যাকটিসে চলে আসে। প্রথমে ইয়াং এর বাবা ওকে পুশ আপ করায়, যেটা ও পারে না। তারপর স্কিপিং রুপস, ফিশ স্ট্যাচিং এসব করাতে ওর অবস্থা একদম খারাপ হয়ে যায়। তারপরের দিন স্কুলে যাওয়ার সময় ভালোভাবে হাঁটতেও পারছে না। পিছন থেকে ইয়াং এসে বলে এ কি অবস্থা তোমার, চলো দৌড়াই। তারপরের দিন জিন আবার প্র্যাকটিসে আসে। ইয়াং ওকে খেতে দেয়। খাওয়ার সময় জিন জিজ্ঞেস করে তুমি এত স্মার্ট, কুল, সুন্দর, তোমার সাথে সবাই বন্ধুত্ব করতে চাই, কিন্তু তুমি কারোর সাথে কথা বলো না কেন। ইয়াং বলে কি লাভ, তুমি যার সাথে বন্ধুত্ব করবে একদিন না একদিন ওর থেকে আলাদা হতেই হবে, স্কুল শেষ হওয়ার পরে বন্ধুত্ব শেষ হয়ে যাবে, আমি অকারণে কষ্ট পেতে চাই না। তারপর জিন বলে আমি সবসময় একা বাড়িতে যাই, যখন আমি অন্যকে বন্ধুদের সাথে যেতে দেখি তখন আমার খারাপ লাগে, আমি জানি একদিন আলাদা হয়ে যাব, কিন্তু যে মেমোরিজ হবে সেটা সবসময় আমাদের সাথে থাকবে। তারপরের দিন রাতে সবাই পার্টি করছে, কারণ ওদের বন্ধু ক্যাং ফিরে এসেছে। একে স্কুল থেকে সাসপেন্ড করে দিয়েছিল, কারণ এ অন্য একটি বাচ্চাকে অনেক খারাপভাবে মেরেছিল। পার্টির পরে হান্ট একে বলে প্রথমে আমরা তখনই লড়াই করতাম যখন আমাদের দুজনের উপরে কেউ অ্যাটাক করতো, কিন্তু এখন আমাদের কি হয়ে গেছে, আমাদের উপর অ্যাটাক হয়ে যাচ্ছে, এই জন্য ডেনিয়া এক গুন্ডার গ্যাংয়ে যোগ দেবে সিদ্ধান্ত নেয়। তারপর হান্ডোকে বোঝায় আমরা অনেক বেশি করছি, আমাদের এইসব না করাই ঠিক হবে, কিন্তু ডেনি ওর কোনো কথা শোনে না। অন্যদিকে জিন ওর বাবার ছবি দেখে আর ভাবে যদি ওর বাবা ওদের সাথে থাকতো তাহলে ওদের জীবন সহজ হতো। অন্যদিকে ইয়াং এর বাবাও ইয়াং এর মায়ের ছবি দেখছে। আসলে ইয়াং এর মা ইয়াং এর বাবাকে ছেড়ে চলে গেছে, কিন্তু ও এখনো ওর মাকে মনে করে। ইয়াং এর বাবা ক্যারাটির জন্য পাগল ছিল, সে ডোজো খোলার জন্য নিজের আর নিজের স্ত্রীর সব টাকা লাগিয়ে দিয়েছিল আর অনেক টাকা ঋণ হয়ে গেল, এই জন্য ইয়াং এর মা ইয়াং এর বাবাকে ছেড়ে চলে যায়। তারপর আমরা দেখি গুন্ডাদের গ্যাং লিডার জ্যাং ডে এর সাথে দেখা করতে এসেছে। ও একে টাকার বিষয়ে বলে তুমি যদি গ্যাং এ জয়েন হতে চাও তাহলে তাড়াতাড়ি জয়েনিং এর টাকা দিতে হবে, কিন্তু এখানে ডে এর বন্ধু জ্যাং এর সাথে ভালোভাবে কথা বলে না, মানে সম্মান দেখিয়ে কথা বলছে না, এই জন্য জ্যাং ডে এর ফ্রেন্ডকে বলে আমি শুনেছি তুমি এখানের সব থেকে ভালো ফাইটার, তুমি আমার সাথে লড়াই করবে, এবার ডে এর কারণে যেতে দিচ্ছি। তারপর জ্যাং হান্টের সাথে দেখা করে আর ওকে গ্যাং এ জয়েন হতে বলে, আর বলে আমি একদম সোজা আমার বসের সাথে তোমার দেখা করাবো, আর অনেক টাকা কামাতে পারবে, আর যা চাও ওসব তুমি করতে পারবে, কিন্তু হান্ট মানা করে দেয়। অন্যদিকে ডেই তার বন্ধুকে অনেক মারে জ্যাংয়ের সাথে খারাপ আচরণ করার জন্য। তারপর ওকে একটা ছবি দেখায় আর বলে একে তুলে আনো। ছবিটা ছিল জিনের। তারপর ওরা দুজন জিনকে ধরতে যায়, কিন্তু এবার জিন এদেরকে উল্টো মারে। তখন ও বুঝতে পারে ও স্বপ্ন দেখছে, আসলে জিন ওদের হাতে মার খাচ্ছে। আর হান্ট ওখানে আসে এবং জিনকে বাঁচিয়ে নেয়। হান্ট আর ওদের ভিতরে মারামারি লেগে যায়। তারপর ওখানে ক্যাং আসে আর হান্টকে অনেক খারাপভাবে পিটায় আর বলে তোমার জানা দরকার, আমার কাছে তুমি কিছুই না। তারপর ওরা সবাই জিনকে নিয়ে ওখান থেকে চলে যেতে লাগে। তখন ওদের ইয়াং এর সাথে দেখা হয়। ইয়াং জিনকে বলে আজকে তুমি প্র্যাকটিসে যাবে না। ক্যাং বলে তুমি সেই মেয়ে না যার জন্য এত ঝামেলা। এ ওকে মারতে যায়, কিন্তু ক্যাং উল্টো ইয়াং এর কাছে মার খায়। ইয়াং এর মার দেখে হান্ট ইমপ্রেস হয়ে যায় আর জিনের সাথে ও ক্যারাটিতে জয়েন করে। পরের দিন জিন আর ইয়াং স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, তখন রাস্তায় ইয়াং এর বাবার সাথে দেখা হয়। জিন বলে আমার মায়ের শরীর খারাপ, এই জন্য আজকে আমি প্র্যাকটিসে যেতে পারবো না। তারপর আমরা দেখি হান্ট প্র্যাকটিসে এসেছে। তখন ইয়াং জিজ্ঞেস করে তুমি ডোজা কি জন্য জয়েন করেছো? হান্ট বলে ক্যারাতি শেখার জন্য। তারপর হান্ট ইয়াংকে বক্সিং চ্যালেঞ্জ করে। তারপর ওদের দুজনের ভিতর বক্সিং খেলা শুরু হয়। এখানে ইয়াং হান্টকে হারিয়ে দেয়। তারপরের দিন স্কুল ছুটির পরে জিন প্র্যাকটিসে চলে যায় আর অন্যদিকে ইয়াং ওর জন্য অপেক্ষা করছে, ওর সাথে যাবে বলে, কিন্তু জিন আজ আগে থেকে চলে গেছে। তারপর এভাবে এক সপ্তাহ কেটে যায়। আজকে ইয়াং এর বাবা কিছু কাজের জন্য বাইরে যাচ্ছে। ইয়াং এর বাবা চলে যাওয়ার পর ইয়াং বলে যতদিন বাবা না আসবে তোমরা কি করবে? হান্ট বলে আমি এমনিতেও কিছু করি না, এখানে প্র্যাকটিসে আসা যাওয়া করব। আর জিনেরও এই প্ল্যান। তারপর আমরা দেখি স্কুলে কিছু বাচ্চা মিলে একটি বাচ্চাকে মারছে, কারণ ওরা ইংলিশ পেপারে চিট করেনি। তাই ও এদের হুমকি দেয়, যদি আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যায় আমি তোমাদেরও বরবাদ করে দেব। তারপর হান্ট জিন আর ইয়াংকে বলে আমার এক বন্ধু আমাকে মুভির 3টা টিকিট দিয়েছে, তো চলো আমরা মুভি দেখে আসি। তারপর মুভি দেখতে যায় এবং মুভি দেখা শেষে ঘুরে বেড়ায় আর খাবার খায়। তারপর ওরা তিনজন একটা চ্যালেঞ্জ করে যে একটা গেম খেলবে, যে হারবে সে পার্টি দেবে। তারপর চ্যালেঞ্জ অনুযায়ী ওরা সবাই খেলতে যায়। ইয়াং কখনো বাস্কেটবল খেলেনি, এই জন্য ও পারে না। অন্যদিকে জিন একটা বাস্কেটও মিস করছিল না। এখানে হান্ট ভাবছে ইয়াংকে কিভাবে ইমপ্রেস করা যায়। তারপর জিন তার পছন্দের জায়গায় ইয়াংকে নিয়ে আসে। অনেক ঘোরাঘুরির পরে সবাই বাড়িতে চলে যায়। বাড়ি গিয়ে জিন ইয়াংকে মেসেজ করে, ইয়াং আজকের জন্য শুকরিয়া করে। পরের দিন ডে হানকে বলে তুমি অনেক আগের থেকে বদলে গেছো, তোমার কি হয়েছে? ও বলে আমি ক্যারোটি জয়েন করেছি, আর এখন থেকে ওই গ্যাংয়ের লোকেরা স্কুলের উপর রাজ করবে। মানে ওই গ্যাংয়ের লোকেরা স্কুলের অন্য বাচ্চাদের থেকে টাকা নিয়ে নেবে আর সবাইকে ভয় দেখাবে। হান্ট ওকে বলে তুমি এমনটা কেন করছো? তারপর ডে বলে গ্যাং লিডার জ্যাং তোমাকে মিটিংয়ে ডেকেছে, কিন্তু হান্ট যাবে না বলে দেয়। আর হান্ট ডেইকে হুমকি দেয় স্কুলে খারাপ কিছু করলে আমি তোমাকে ছাড়বো না। তারপর এখানে ওদের দুজনের তর্ক বিতর্ক হয়। ডেই বলে আমি যদি জিতে যাই তাহলে ওই মেয়েকে মেরে দেব যাকে তুমি পছন্দ করো। আর এখানে আমরা জানতে পারি হান্ট ইউনার থেকে দূরে চলে যাচ্ছে, কারণ ও জানতো ডেই ইউনাকে পছন্দ করে। হান্ট ডেই এর ছোটবেলার বন্ধু, এই জন্য হান্ট ডেইকে কষ্ট দিতে চায় না। কিন্তু আজ যখন ডেই বলেছে ও ইয়াংকে মেরে দেবে, তাই আজকে হান্ট অনেক বেশি রেগে গেছে। আর ওদের ভিতর মারামারি হয়। মারামারির পর ডে ইউনার সাথে দেখা করে আর বলে তুমি ইয়াং এর কাছে মাপ চাওয়ার নাটক করে ওকে ঘুমের ঔষধ খাওয়াই দাও। তারপর ইউনা ইয়াং এর কাছে যায় এবং অনেক ভালোভাবে কথা বলে আর মাপও চেয়ে নেয়। আর যখন ঔষধ মিশানো পানি খেতে যায় তখন ইউনা ওকে চোখ দিয়ে ইশারা করে, কারণ ও বুঝতে পারে ও কত খারাপ কাজ করছে। আর তখন পিছন থেকে ক্যাংও চলে এসেছে। তারপর ওরা দুজন মিলে ইয়াংকে ধরে ওখানে বেহুশ করে দেয়। অন্যদিকে জিন দুজন ছেলের কথা শুনতে পায়, ওরা বলছিল ডে ইয়াংকে ধরে নিয়েছে। তারপর জিন হান্টকে বলে ইয়াং বিপদে আছে। ও তাড়াতাড়ি ডেইকে ফোন করে। ডেই বলে তুমি স্কুলে এসো যদি ওকে বাঁচাতে চাও। তারপর ওরা দুজন স্কুলে যায় আর ক্যাং ওকে সাথে করে আনে। এখানে সবাই হান্ট আর জিনকে মারার জন্য এসেছে। হান্ট আর ওদের ভিতর মারামারি লেগে যায় আর জিন এখানে নিজেকে ডিপেন্ড করার চেষ্টা করছিল। কিছুক্ষণ পরে জিন বুঝতে পারে আজ ডিপেন্ড করে কাজ হবে না, ইয়াংকে বাঁচাতে হলে ওকে ও সামনে গিয়ে মারামারি করতে হবে। আর এটা ভেবে জিন ক্যাংয়ের সাথে মারামারি করে। তারপর জিন ক্যাংকে হারিয়ে দেয়। যখন ওদের লিডারই হেরে গেছে তো ওরা সবাই হার মেনে নেয়। তারপর ডে ইয়াংকে বেঁধে রেখেছে দেখা যায়। আর এখানে ইয়াংকে অনেক খারাপভাবে মারে আর ডে হান্টকেও অনেক মারে। আর জিন ওকে থামানোর চেষ্টা করছিল। ওরা জিনকে বলে তোমরা আমার সামনে মাথা নত করো। তখন জিন বলে তোমরা মারতে ঠিকই পারবে, কিন্তু তোমাদের সামনে মাথা নত করাতে পারবে না। তারপর হান্ট ইয়াংকে মুক্ত করে দেয় আর ইয়াং জিনকে বাঁচিয়ে নেয় আর ডেইকে অনেক মারে। তারপর ওরা তিনজন ওখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি ইয়াং এর বাবার ডোজোতে আরও অনেকে জয়েন করেছে। আর এখানে এই সুন্দর সিনেমার গল্পটি শেষ হয়। तो बंधुरा ये गल्पटा जदि तुम्हारे बिंदुमात्रो भालो लागे ताहले अवश्य एक लाइक करबे और तुमी जदि आमादेर चैनेले नतून हये थाको ताहले सबस्क्राइब करार अनुरोध रइल। धन्यवाद।